সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রোকসানা পারভিন, আমার বিষয় বাংলা। তোমরা প্রথম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা কিছুদিন আগে দিয়েছ, এখন আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু হয়েছে। আজকে সেই ক্লাসেরই একটা দ্বিতীয় দিন। তোমরা এর আগে শব্দ গঠন শিখেছ বর্ণ দিয়ে, এবার তোমরা শিখবে স্বরচিহ্ন যোগে শব্দ গঠন। স্বরচিহ্ন কোনগুলো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে স্বরচিহ্ন বলে। যেমন স্বরে অ থেকে তোমরা ঔকার পর্যন্ত ও শিখেছ, সেগুলোরই সংক্ষিপ্ত একটা রূপ যেগুলো যুক্ত করে করে আমরা শব্দ গঠন করে থাকি। স্বরে অ এর কোনো কার চিহ্ন নেই বা স্বরচিহ্ন নেই, তার স্বরে আ থেকে শুরু হয়েছে মোট 10টি স্বরচিহ্ন বা কার রয়েছে আমাদের বাংলা বর্ণমালা বা বাংলা ভাষায়। সেই 10টি স্বরচিহ্ন দিয়ে আজকে আমরা শব্দ গঠন দেখব। তার আগে তোমরা আমার পরিচিতি পর্বটি একটু দেখে নাও, বোর্ডের ডান পাশে উপরে তাকাবে। আজকে শ্রেণী প্রথম, বিষয় বাংলা, আমার নাম রোকসানা পারভিন, ক্লাস নং 2। আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না এবং আমার ফোন নাম্বার। সবাই বোর্ডের দিকে তাকাবে। স্বরচিহ্ন যোগে যে শব্দ গঠনগুলো আমরা শিখতে চেয়েছি বা আজকে শিখবো বলে ধরেছি সেগুলো দেখো, বোর্ডের দিকে তাকাবে। প্রথমে রয়েছে আকার। আকার দিয়ে ডাব, ঘাস। লক্ষ্য করো, ডয়ের সাথে আকার যুক্ত করা হয়েছে। তারপরে ব, ডয় আকার, ব ডাব। তারপরে ঘয়ের সাথে আকার দিয়ে ঘা, দন্তস্ব, ঘাস। হ্রস্বইকার দিয়ে, ডয়ের সাথে হ্রস্বইকার দিয়ে ডি, তারপরে ম, ডিম। তারপর ছ, বয়ের হ্রস্বইকার, ছবি। দীর্ঘ ইকার দিয়ে রয়েছে ন, দন্ত ন, দয়ে দীর্ঘ ইকার, নদী। তারপর রয়েছে গয়ে দীর্ঘ ইকার, ত, গীত। হ্রস্বকার দিয়ে রয়েছে ফয়ের হ্রস্বকার, ল, ফুল। আর তারপর পুতুল, তোমরা পুতুল খেলো অনেকে, পয়ের হ্রস্বকার পু, তয়ের হ্রস্বকার তু, ল, পুতুল। দীর্ঘকার দিয়ে রয়েছে ম, অন্তস্থ অ হ্রস্বকার, বয় বিন্দু র, ময়ূর। আরেকটা রয়েছে সূর্য, শয়ে দীর্ঘ উকার, জ অন্তস্থ জয়ের সাথে রেফ, সূর্য। তারপরে ঋকার দিয়ে রয়েছে মৃগ, ময়ের ঋকার, গ, মৃগ। মৃগ অর্থ হলো হরিণ। তারপর রয়েছে তৃণ, তয়ের ঋকার, মূর্ধন ন, তৃণ। তৃণ হলো ঘাস, আমরা এখানে ঘাস শিখেছি, এটার আরেকটা নাম তৃণ। তারপরে একার দিয়ে বয়ে একার, বে, ল, বেল। বেল কি একটা ফলের নাম? তোমরা অনেকেই বেলের শরবত খেয়ে থাকো বা বেল দেখেছো, চিনো, খাও। জেলে, জয় একার, বর্গীয় জয় একার, জে, ল একার, লে, জেলে। জেলে কারা? যারা মাছ ধরে তাদেরকে বলা হয় জেলে। তারপরে ঐকার, বৈঠা, ব ঐকার, বই, ঠয়াকার, ঠা, বৈঠা। বৈঠা হল নৌকায় তোমরা দেখবে নৌকা মাঝে যে নৌ যেটা দিয়ে নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেটাকে বলা হয় বৈঠা। তারপরে আমরা বৈশাখ দেখতে পাচ্ছি, ব ঐকার বই, তালব্য সয়াকার, খ, বৈশাখ। আমাদের বাংলা বারো মাসের প্রথম মাস হচ্ছে গিয়ে বৈশাখ। তারপরে ওকার দিয়ে ঢয়ের সাথে ওকার, ঢো, ল, ঢোল। ঢোল হলো এক ধরনের বাদ্যযন্ত্র। তারপরে আছে ছোলা, ছয় ওকার, ছো, ল, একার, লা, ছোলা। আমরা ছোলা ভুনা খেয়ে থাকি, ছোলার ডাল খেয়ে থাকি, বিশেষ করে রমজানের মধ্যে আমরা ছোলা ভুনা খাই। তারপরে দেখো একার, আর এই চিহ্নটা মিলে হয়েছে ঔকার, এটা দিয়ে আমরা করেছি কৌটা। কৌটা তোমরা চিনো, আমরা বয়ম বলি, জার বলি, জারের বাংলা হচ্ছে কৌটা। তোমরা বাসায় বয়ম ব্যবহার করে থাকো, আমরা সকলে ব্যবহার করে থাকি। তারপর রয়েছে নৌকা, আমরা সবাই নৌকা চিনি, নদীতে বা পানিতে নৌকা দেখতে পাওয়া যায়। নৌকার নৌ, কয় আকার, কা, নৌকা। শব্দগুলো তোমরা আরেকবার লক্ষ্য করো, যেমন ডাব আকার দিয়ে ডয়ের সাথে আকার যুক্ত করা হয়েছে, উচ্চারণ হয়ে গেল ডাব। তারপরে রয়েছে ঘাস, হ্রস্বইকার দিয়ে রয়েছে ডিম, ছবি। দীর্ঘ ইকার দিয়ে রয়েছে নদী, গীত। হ্রস্বইকার দিয়ে রয়েছে ফুল, পুতুল। দীর্ঘ ইকার দিয়ে রয়েছে ময়ূর, সূর্য। ঋকার দিয়ে মৃগ, তৃণ। একার দিয়ে বেল, জেলে। ঐকার দিয়ে বৈঠা, বৈশাখ। ওকার দিয়ে ঢোল, ছোলা। ঔকার দিয়ে কৌটা এবং নৌকা।
তোমরা তোমাদের প্রথম শ্রেণীর জন্য যে বইটি রয়েছে বোর্ড থেকে দেওয়া সেই বইটা তোমরা আরও অনেক শব্দ পাবে। আমি দুটো করে দিয়েছি, তোমরা দুটো সহকারে আরও অনেক শব্দ বই থেকে শিখবে। তাহলে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছ আশা করি, এগুলো বাসায় বেশি বেশি চর্চা করবে, বেশি বেশি লিখবে এবং হাতের লেখা সুন্দর করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।